3512 0. হ্যালো, কে বলছিলেন? না মানে আমি রায়হান। রায়হান কে? না মানে ওই যে মেঘলা, মেঘলা আছে না, আমি মেঘলার বড় ভাই। ও রায়হান ভাই, বলেন আপনি এখন কি করছেন? কিছু না, ভাবছি নিজেকে কোথায় খুঁজে পাই। আচ্ছা মানে আমি না আপনাকে অন্য একটা কারণে ফোন করেছিলাম। কী কারণ বলেন? না মানে আপনাকে দেখে না আমার কেমন জানি অদ্ভুত মনে হলো। কেমন অদ্ভুত? না মানে সরি সরি, অদ্ভুত না মানে কেমন জানি চুপচাপ মিষ্টি, না মানে ওই মানে খুব চুপচাপ আর কেমন জানি উদাস মনে হচ্ছিল, যে আপনার মনের মধ্যে একটা চাপা কোনো বেদনা কষ্ট যেটা আপনি কাউকে শেয়ার করতে চান না। আপনি ঠিক ধরেছেন, আমার 4 বছর একটা ছেলের সাথে রিলেশন ছিল। আমি যখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি তখন ছেলেটা মাস্টার্স করার জন্য দেশের বাইরে চলে গেল। তারপর যখন যোগাযোগ, আমি বুঝতে পারছি না আমার পড়াটা। আচ্ছা আপনি তো একটা কাজ করলেই পারেন, মানে এত কষ্ট নিজের মনের মধ্যে না রেখে ধরেন কারোর সাথে যদি বন্ধুত্ব বা শেয়ার করলে তো মানুষের কষ্টটা কমে যায় তাই না? একটা ভালো বন্ধু যদি পাশে থাকে সব সময় তাহলে দেখবেন যে আপনার মনটা খারাপ হয়ে থাকবে না। আমারও হয়, আমি আমার মা কিন্তু সব বলি। আচ্ছা ভাই আপনি যে ফোন করেছেন মেঘলা জানে? হ্যাঁ, ওর কাছ থেকে নাম্বার নিয়ে তো আমি আপনাকে ফোন করলাম। কখন এসেছেন? এই তো বেশিক্ষণ না। তারপর আই এম এক্সট্রিমলি সরি, আসলে কাল রাতে মনে হয় আমি আপনাকে মানে মানে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়েছিলাম একটা প্রশ্ন করে। আসলে আমার উচিত হয়নি সে প্রশ্নটা করা। তাছাড়া একদিক দিয়ে ঠিকই হয়েছে যে আমি অ্যাটলিস্ট আপনার মনের কথাগুলো, আসলে আপনার ভিতরকার কিছু কথা যা জানতে পেরেছিলাম। শেষ, এখন যে কথাগুলো বললেন বলে আমার মনটা খারাপ করে দিলেন, আবার মনে পড়িয়ে দিলেন। শুনেন, কালকে আপনি আমাকে একটা কথা বলেছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। আমার আসলেই উচিত না এভাবে মন খারাপ করে বসে থাকা। আমার একজন বন্ধু থাকা দরকার, যার সাথে আমি আমার কষ্টগুলো শেয়ার করব আর ভালো থাকবো। তার মানে কি আমি আপনার বলেন কি খাবেন? বলো কি খাবে তুমি? তুমি সেটা কি আমার একার জন্য প্রযোজ্য? আমি তো বলে ফেলেছি, চলো। Thank you.
হ্যালো বাবা, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। হ্যাঁ বাবা, তুমি আমাকে আর কিছু বলবে না? কিচ্ছু বলবে না? সরি, একটু দেরি হয়ে গেল। নো, ইটস অল রাইট। তোমার গ্লাস কই? আগে বড় ছিল, এখন ছোট। লেন্স। হ্যাপি বার্থডে। তোমার আমার বার্থডে মনে আছে? আশ্চর্য ব্যাপার, তোমার বার্থডে আমার মনে থাকবে না, এটা কোনো কথা? কি ব্যাপার, মন খারাপ? তাহলে চলো কই ঘুরবো। চলো।